আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদের ফিতরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ঈদের দিন সকালটা কিভাবে কাটিয়েছি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ঈদের আগে এই আইটেমগুলো আমার মেয়ে অনেক কষ্ট করে তৈরি করেছে দুই তিন দিন আগে থেকে, কারণ ঈদের দিন সকালে যদি এগুলো তৈরি করতে শুরু করে তাহলে সারাদিন চলে যাবে। তাই আমরা বড় বড় অনেকে ধরেই তিন চার দিন আগে থেকেই খানা দানা তৈরি করতে থাকি আর বক্সে বক্সে রিজার্ভ করতে থাকি। আমার মেয়েটা ঈদের দিন সকালবেলা বলতেছে এত কষ্ট করে এত জিনিস বানাইছে। দোয়া করো। কি দোয়া করো? মেয়ের জন্য যাতে ভালো জামাই পায় নাকি? সমস্ত থাকছিস যদি তার মন মতো চলতে পারে সে ব্যবস্থা করে দিয়ে গেল। তার মনে সবগুলি ইচ্ছা পূরণ করে দেওয়া। আমিন আমিন বলো সবাই। পুডিং মজা হয়েছে? পুডিংয়ের ঝোল লাগাই দিয়েছি তো তোকে ইয়া বরফি। টিস্যুটা কোথায়? টিস্যু বক্স তো নিয়ে আসো সামনে, খাবার সামনে টিস্যুটা নিয়ে আসো। ওখানে রাখো, বাবার ওই পাশে রেখে দাও। আর কিছু আছে? ঘুম থেকে উঠে বাবা ছেলে একসাথে গোসল সেরে তৈরি টৈরি হয়ে নিল, এখন নামাজ পড়তে যাবে। তো নামাজ পড়তে যাওয়ার আগে আমাদের সবাইকে সালামি টালামি দিয়ে তারপরে যাচ্ছে, কারণ এটা হচ্ছে ফ্যামিলি ট্র্যাডিশন আর মুসলিমদের এটাই একটা আনন্দ। তোমার কাছে কোনটা বেশি মজা লেগেছে? শোনো, তোমার বাবার থেকে একটা বান্ডিল নিয়েছি, তোমাদের সবাইকে সালামি দেব। সবাই বলতে যারা যারা আশেপাশে পাবো আর কি সবাই। আর বাবাও নিছে, বাবার থেকেও তোমরা সালামি নিবা, মানে সালামি বাদ নাই। আগে ঝগড়া হয়েছে আর এরা আমাদেরকে সবাই চিনে, একবার কল দিলে যদি বলে হ্যাঁ ভাই হ্যাঁ এসে সব দিয়ে যায়। একজন যে কত ভালো আসছে টেস্টি খাবার, সবগুলি খাবার একটা জায়গায় করেছি, আইটেম মাত্র চারটে খেলাম, বাকি বলে কাজটা আমি পছন্দ করি না। তারপর টেস্ট করবো। এখন কি সালামি দেওয়া হচ্ছে? ঘরের মধ্যে কত 3 লাখ টাকার বান্ডিল আছে আর আমাকে এই যে সালামি দিছে, এই যে কৃপন হাজবেন্ড, এই যে সবাই তাকে চিনে রাখা উচিত। দিছে আমার সালামি, কত টাকা এখানে আছে? দিলাম বান্ডিলটা, এটা খেয়াল নাই, ওটা একটু লুকিয়ে বলেছে। এই যে এই যে 4 টাকা দিছে, আর ফকিরদের দিবে এটা, ফকিরদের দিবে এটা, এই বান্ডিল দিবে ফকিরদের। আর তুমি বলো আসো আসো। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।